ইউক্রেন যুদ্ধের মধ্যেই তুষার ঢাকা মেরু সাগরে রাশিয়া নতুন করে সামরিক মহড়া শুরু করেছে। আর্কটিক সি বা মেরু সাগরে 1800 সেনা, 15টি জাহাজ এবং 40টি বিমান নিয়ে এই সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এ অঞ্চলে এই প্রথম এত বড় সামরিক মহড়ার ব্যবস্থা করেছে দেশটি। রাশিয়া বলছে উত্তর পূর্ব প্যাসেজে নিজেদের জাহাজ নিরাপদ রাখার জন্যই এই মহড়ার আয়োজন। রাশিয়ার উত্তরে মেরুসাগর অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে, তবে জলবায়ু পরিবর্তনের জন্য গত কয়েক বছর তা যাতায়াতে যোগ্য হয়ে উঠেছে। এখন সারা বছরই মেরুসাগর দিয়ে জাহাজ যাতায়াত করতে পারছে। এর ফলে রাশিয়ার জন্য এই অঞ্চল আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উত্তর সাগরটি উত্তর পূর্ব প্যাসেজে গিয়ে মেশে, যেখান দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পৌঁছানো যায়। পৃথিবীর অনেকটা অংশের সঙ্গে যোগাযোগ তৈরি করে উত্তর পূর্ব প্যাসেজটি। রাশিয়ার বক্তব্য, ওই প্যাসেজে তাদের বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তা দেখার জন্য এই মহড়ার আয়োজন। ভূমি, আকাশ এবং নৌবাহিনী একসঙ্গে এই মহড়ায় যোগ দিয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে হঠাৎ এই মহড়া কূটনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। যুদ্ধ শুরু হওয়ার পরপরই এই অঞ্চলে ন্যাটো সামরিক মহড়ার আয়োজন করেছিল, ফলে নতুন করে রাশিয়া সেখানে মহড়া করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ন্যাটো এই মহড়ার দিকে লক্ষ্য রাখছে বলে জানা গেছে। রাশিয়ার এই মহড়ার মধ্যে কানাডা জানিয়েছে তারা ইউক্রেনকে আরও অস্ত্র দেবে। শুধু তাই নয়, রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। টরন্টোয় ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর, তারপরেই এই ঘোষণা করা হয়। কানাডা ইউক্রেনকে কয়েক হাজার অ্যাসল্ট রাইফেল, মেশিন গান এবং 2.4 মিলিয়ন রাউন্ড গুলি দিবে। অন্যদিকে 14 জন রাশিয়ার নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেলারুশে 9 নাগরিকের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চোখে পড়ার মতো সামরিক বাজেট বাড়িয়েছিল ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ রোমানিয়া। ইউক্রেনের সঙ্গে তাদের 650 কিলোমিটার সীমান্ত। রোমানিয়া জানিয়েছে আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কিনছে তারা। এ নিয়ে আমেরিকার সঙ্গে তাদের কথাও হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নিজেদের সামরিক শক্তি বাড়াতে তৎপর হয়েছে রোমানিয়া। সামরিক বাজেট বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক মাসে ইউক্রেন দাবি করে পূর্ব ইউক্রেনের বহু জায়গা তারা পূর্ণ দখল করেছে, কিন্তু সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়ে গেছে। ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি খবরও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে গোয়েন্দারা বলছেন গত কয়েক মাস ইউক্রেন যা দখল করতে চেয়েছিল তার প্রায় কিছুই তারা অর্জন করতে পারেনি। ইউক্রেনের লক্ষ্য ছিল দনেস্ক এবং ক্রাইমিয়ার মধ্যবর্তী সেতু ধ্বংস করা, যা ওই অঞ্চলে রাশিয়াকে ইউক্রেন থেকে আলাদা করে দিতে পারবে। সে চেষ্টা একাধিকবার করলেও শেষ পর্যন্ত সেতুটি পুরোপুরি ধ্বংস করা যায়নি। কাজল হায়দার, খবর সংযোগ।